হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু প্রত্যেকের আছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে কিন্তু এই সমস্ত তথ্য কেউই জানে না স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে ব্যবহার করতে হয় স্বাস্থ্যসাথী দিয়ে টাকা কিভাবে তুলতে হয় এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ইনফরমেশান আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেব স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কিন্তু এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিলে তোমরা কিন্তু অবশ্যই অজানা কিছু তথ্য জানতে পারবে যেটি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কোনো মানুষই জানে না তাহলে বন্ধুরা ভিডিওটির সাথে থাকো ধরা তোমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরটি ওপেন করে নেবে প্লে স্টোর ওপেন করে নেবার পরে তোমরা সার্চ করবে স্বাস্থ্য সাথী তারপরে তোমাদের সামনে এ অ্যাপটি চলে আসবে এ অ্যাপটি তোমরা খুব সহজে ডাউনলোড ইনস্টল করে নেবে অ্যাপটি ডাউনলোড ইনস্টল করা হয়ে গেলে তোমরা অ্যাপটি ওপেন করে নেবে এই অ্যাপটির মাধ্যমে তোমরা কিন্তু স্বাস্থ্যসাথীর ব্যাপারে এ টু জেড সম্পূর্ণ না জানা কিছু তথ্য জানতে পারবে যেটি কিন্তু তোমাদের অবশ্যই খুব কাজে লাগবে অ্যাপটি ওপেন করে নেবার পরে এরকম একটি অপশান চলে আসবে তোমরা যেটি করবে এখানে নেক্সট নেক্সটে তোমরা ক্লিক করবে ডাউনলোড ইনস্টল করে নিলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইউআরএল এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের সাথে কার্ডের যে নাম্বারটি আছে সেটি তোমরা এখানে এন্টার করবে তার আগে এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট এটি তোমরা সিলেক্ট করে নেবে তো তারপরে তোমরা যেটি করবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি তোমরা এখানে এন্টার করে নেবে কার্ডের নাম্বারটি এন্টার করে দেওয়ার পরে তোমরা এখানে শো ডাটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে এবং এই কার্ডে তোমাদের ফ্যামিলির কার কার নাম আছে সেটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তারপরে তোমরা এখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবে সেটি হলো তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ আছে নাই সেটি বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটি চালু আছে বন্ধ হয়ে যায়নি যদি এখানে ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু তোমরা মনে করবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু ব্লক হয়ে গেছে সেটি কিন্তু আবার পুনরায় তোমরা চালু করতে পারবে তারপরে তোমরা যেটি করবে এখানে ভিউ ব্যালেন্স এখানে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কত ব্যালেন্স আছে সেটি কিন্তু তোমরা এখানে চেক করতে পারবে এখানে সাধারণত পাঁচ লক্ষ টাকা ব্যালেন্স থাকে যেটি কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবে তারপরে তোমরা এখান থেকে ব্যাক করবে প্রথমে তোমরা এই অপশানটিতে তোমরা দেখতে পারবে স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম আছে এবং কার্ডটি একটি বাসে কিনা এবং কার্ডে কত টাকা ব্যালেন্স আছে সেটি তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে একটি হস হসপিটাল লিস্ট এখানে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত একটি হসপিটালের লিস্ট এখান থেকে তোমরা জানতে পারবে প্রথমে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এটি থাকবে তারপর এখানে তোমাদের জেলাটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ হসপিটাল টাইপ এখানে তোমরা ক্লিক করবে তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট করবে তোমরা কোন হসপিটালের ব্যাপারে জানতে চাইছো প্রাইভেট না পাবলিক সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ হসপিটাল গ্রেড এখানে তোমরা ক্লিক করবে হসপিটাল গ্রেট এ গেট বি গেট সি এটি তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত অ্যাক্টিভ হসপিটালের লিস্ট এখান থেকে তোমরা জানতে পারবে তারপরে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে বন্ধুরা নিয়ার বাই হসপিটাল এখানে তোমরা ক্লিক করবে এ থেকে তোমরা যে লোকেশানে আছো সেখান থেকে সব থেকে কাছে কোন হসপিটালটি আছে সেটি তোমরা এখান থেকে জানতে পারবে তারপর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং দরকারি যেটি হলো বন্ধুরা হসপিটাল ফ্যাসিলিটি এখানে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমরা যেটি জানতে পারবে তোমরা কোন ট্রিটমেন্টের জন্য কোন হসপিটালে যেতে চাইছো সাথী কার্ড থাকলে তোমরা কিন্তু সব হসপিটালে তোমরা কিন্তু ট্রিটমেন্ট ফ্রি পাবে না এর জন্য তোমাদেরকে কিন্তু আগে থেকে হসপিটালগুলি চেক করে নিতে হবে কোন হসপিটালে গেলে তোমরা কিন্তু সেখানে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ফ্রিতে তোমরা চিকিৎসা করতে পারবে সেটি কিন্তু তোমরা আগে থেকে এ অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবে তারপরে তোমরা যেটি করবে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে তোমরা চাইলে এখান থেকে ভারতবর্ষের যে কোনো স্টেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে এখানে ওয়েস্ট বেঙ্গল আমি রেখে দিচ্ছি তারপর এখানে যেটি করবে এখান থেকে তোমাদের জেলাটি সিলেক্ট করে নেবে জেলা সিলেক্ট করে নেবার পরে এখানে দেখতে পাচ্ছ হসপিটাল টাইপ এখানে তোমরা ক্লিক করবে তারপর এখান থেকে তোমরা সিলেক্ট করবে পাবলিক হসপিটাল নাকি প্রাইভেট হসপিটাল সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ হসপিটাল ফ্যাসিলিটি এখানে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমাদের কিন্তু আসল গুরুত্বপূর্ণ ব্যাপারটি তোমাদের সামনে চলে আসবে এখান থেকে তোমরা কিন্তু শরীরের বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকমের হসপিটালের লিস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পারবে কোন হসপিটালে গেলে তোমরা কোন চিকিৎসা ফ্রিতে পাবে এই কার্ডের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ ক্যান্সার হসপিটাল আছে তোমরা যদি ক্যান্সারের ট্রিটমেন্ট করতে চাইছো তাহলে এখানে ক্যান্সার হসপিটালে ক্লিক করবে এখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে কোন হসপিটালে গেলে তোমাদের ক্যান্সারের চিকিৎসাটি তোমরা এই কার্ডের মাধ্যমে করতে পারবে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা পেয়ে যাবে কোন রোগের চিকিৎসার জন্য কোন হসপিটালে যেতে চাইছো এটি কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবে এখানে তোমরা বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবে এখান থেকে তোমরা আগে থেকে চেক করে নিলে কি হবে বন্ধুরা এখান থেকে তোমরা সমস্ত তথ্যগুলি পেয়ে যাবে এবং সেই সুবিধা মতো তোমরা সেই হসপিটালের স্বাস্থ্যসাথী কার্ডটি নিয়ে গেলে তোমাদের সাথে সাথে চিকিৎসাটি তোমরা সেখান থেকে শুরু করতে পারবে তা না হলে কিন্তু সব হসপিটালের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অ্যালাউ নয় তারপর এখান থেকে তোমরা ব্যাক করবে তারপর এখানে কিন্তু একটি হেল্পলাইন নাম্বার আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে সমস্ত কিছু তোমরা জানতে পারবে কলের মাধ্যমে তোমরা কিন্তু স্বাস্থ্যসাথীর ব্যাপারে কোনো কিছু জানাতে চাইলে সেটি কিন্তু তোমরা এখানে জানাতে পারবে ফোন করে এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে যে সমস্ত তথ্যগুলি অনেকেই জানে না সেগুলি কিন্তু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তোমরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এই অ্যাপটি অবশ্যই ইউজ করে দেখতে পারো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের একটুও কাজে লাগে যদি তোমাদেরকে একটুও সাহায্য করতে পারি তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও